आनंद गृहिणी कर्मांतर नियुक्ताशु निर्ममंथ शयं दधि यानि यानि हगितानि तद्वालोचरितानि च दधि निर्मंथने काले स्मरन्ति तन्यगायत सर्ववेदांत सार महापुराण श्री श्रीमद् भागवते दशम स्कंदे नवम अध्याय गोकुल बिहारी गोकुलानंद लाल श्री गोकुलेंदु गोकुल चंद्रमा आनंद कंद गोविंदे बाल्य चापल्य एवं मायर शासन বর্ণনাময়ী দামবন্ধন লীলার পটভূমিকায় ভাগবত প্রবক্তা চরণ মহামুনি শ্রীল সুখদেব উনি বর্ণনা করছেন একদা গৃহদা শিশু যশোদা নন্দ গৃহিণী কর্মান্তর নিযুক্তাশু নির্মমন্থ স্বয়ং দধি কার্তিক শুক্লা প্রতিপদে প্রভাত বাৎসল্য প্রেমবতী যশোদা তিনি শেষ রজনীতে জাগ্রত হয়ে গেলেন যখনই প্রেমবান ভক্তগণের সেবার সময় উপস্থিত হয় সঙ্গে সঙ্গে যত প্রকার বিঘ্ন এবং প্রতিবন্ধকতা তার অবসান হয়ে যায় এখন সেবার সময় উপস্থিত আর কোন এখানে বাধা থাকবে না মায়ের অবশ্য সেবা নয় লালন পালন কিন্তু তার মধ্যেও ভক্তি সিদ্ধান্ত প্রকাশ পাচ্ছে মা কি করলেন শ্রীকৃষ্ণের শ্রীমুখের থেকে নিজের কুচাগ্রকে আকর্ষণ করে নিলেন গোপালের মুখে ছিল মায়ের কুচবৃন্ত মা সেটিকে আকর্ষণ করে নিলেন এবং বুকের থেকে নামিয়ে শয্যায় শয়ন করালে এতক্ষণ গোপাল মায়ের বুকে ছিল এখন শয্যা দুই পার্শ্বে পার্শ্ব প্রধান বা পাশবালি স্থাপন করলে তারপরে মা গোপালের পৃষ্ঠে মৃদু 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 হস্ত চালনা করতে লাগলে নিদ্রাটা যাতে আরো গাঢ় হয় দেখলেন না
बालक निद्राविष्ट निःशब्दे पालंकेर थेके नेमे एलेन मा गृहकोणे प्रदीप छिलो प्रदीपटिके खूब क्षीण करे रखा हुएछिलो एकेबारे अंधकार घर नय गृहकोणे पील सूचेर उपरे प्रदीप छिलो मणिदीप मा सेई दीपाधारेर उपरिस्थित निर्वापित प्राय मणिदीपेर दशा दशा बोलते सन्ते सेई सन्तेटिके शला शलाका दिए उत्तेजित करे दिलेन प्रदीपटा बेड़े गेल प्रदीपटा निभू निभू हये जलछिल शलाका दिए प्रदीपटिके उत्तेजित करले एइबार मा प्रदीप हस्ते एसे आर गोपालेर आपाद मस्तक निरीक्षण करछे दक्षिण हस्ते प्रदीप धारण करे बाम करतल ताते संयुक्त करे मा নিদ্রিত শ্রীকৃষ্ণের বদন কমলের সম্মুখে তিনবার ঘুরালেন পুত্রের আলাই বালাই অমঙ্গলকে দগ্ধ করলেন তারপরে প্রদীপটিকে ডান হাতে নিয়ে বাম হাত দিয়ে তর্জনী এবং অঙ্গুষ্ঠের সংযোগে করলেন কি সেই প্রদীপের অগ্রভাগের থেকে দগ্ধ দশার কিয়দাংশ অর্থাৎ প্রদীপের যে কালিমা সেটি নিয়ে মা গোপালের ভ্রুয়ের ভিতরে স্পর্শ করলেন ভ্রুয়ের মধ্যে বৎসর নির্মঞ্ছনং তে যামি বাপ আমার তোমার বালাই যাই তোমার সর্ববিধ আপদ বিপদ দূর হয়ে যা তুমি পরম সুখে নিদ্রা যাও আমি তোমারই ভোজনের জন্য দতিমন্থনে চললাম এই কথাগুলি মা খুব ধীরে ধীরে বললে বিড়বিড় করে কানে কারো গেল দুই এক পদ অগ্রসর হন আর ফিরে ফিরে পুত্রের মুখপানে তাকাল এইভাবে গৃহের শয়নালয়ের দ্বার অব্দি এলেন আরত ঘাটন করলেন বাইরে বেরিয়ে এলেন উন্মুক্ত দ্বার দিয়ে নিদ্রিত পুত্রকে দেখা যায় এই রকম স্থান মা বেছে নিলেন যে গোপালকেও দেখা যাবে আর দধি ভাণ্ড নিয়ে মন্থন হবে মা মন্থন দণ্ড অর্পণ করে দধি ভাণ্ডে আর কি করলেন চুল্লিতে অগ্নি সংযোগ করে তার উপরে দুধের কটাহ স্থাপন করলেন মৃদু মৃদু আছে এই যে পদ্মগন্ধি গাভীর ঘনাবর্ত দুধ
এটা আরেকটু ঘন হবে। মায়ের ইচ্ছা যে একটু ঘন কম আছে, তবে তো ক্ষীর হবে। বা পুত্রকে পান করাবেন, আর দধি ভাণ্ডের কাছে মা একটু উঁচুতে উপবেশন করলেন। আকর্ষণ বিকর্ষণ মন্থন রজ্জু, এই দধি মন্থনে প্রবৃত্ত হলেন মা। বারবার শয়ন গৃহের দিকে পালঙ্কে তাকাচ্ছে, নীলমণি শুয়ে আছে, আর এক একবার দুধের দিকে তাকাচ্ছেন, দুধটা যাতে উতলে পড়ে না যায়। মা যশোদার বাৎসল্য প্রেম ও পরিভাবিত হৃদয় পটে অখিল ব্রহ্মাণ্ড পালকের যে বালক লীলা বিগ্রহ সর্বদাই অঙ্কিত আছে, নব নব ভাবের তুলিকায় কত কারুকার্য দিয়ে অঙ্কিত সেই বাল বিগ্রহ, নব নব মাধুর্য ছড়িয়ে নব নব ভাবে উদ্ভাসিত উল্লসিত। মা যখন দধিমন্থনে প্রবৃত্তা হলেন, আকর্ষণ বিকর্ষণ মন্থন রজ্জু, তখন তার তালে তালে মায়ের হৃদয় পটে অঙ্কিত বাল গোপাল যেন নৃত্য করতে লাগল। মায়ের হাত দুটি নাচছে, দেহ কম্পিত হচ্ছে, হৃদয়ে আকা বাল গোপাল যেন নাচছে নবনীত প্রিয়। মাধুর্য সিন্ধু উচ্ছ্বসিত হয়ে উঠল, মায়ের হৃদয়কে প্লাবিত করে তার মুখদ্বার দিয়ে গানাকারে সঙ্গীত রূপে বেরিয়ে আসছে। মায়ের হৃদয়ের বাৎসল্য প্রেম অনুভূতি, হৃদয় ছাপানো গান। কিন্তু এখানে গানের শ্রোতা নেই, গ্রাহক নেই, এই জন্য গান মায়ের কর্ণপথেই প্রবেশ করল। মায়ের প্রাণে প্রাণে আঁকা প্রাণ গোপালকে মায়ের গান যেন নাচাতে লাগল। মা মা যশোদা তার প্রাণপ্রতিম বাল গোপালের ভোজনার্থে উনি নবনীত প্রস্তুত করছে হাতে, আর মুখে বাল গোপালের লীলা গান, হৃদয়ে বাল গোপালের লীলার মধুর স্মৃতি। তাহলে মায়ের কায় মন বাক্য আজ ঐক্যতান হয়ে গেছে, এক তান। মা বিভোর হয়ে অবস্থান করছে, মহারাজ পরীক্ষিতকে বললেন সুখদেব যে যশোদানন্দনের ইতিপূর্বে আমি যত বাল্যলীলা বর্ণন করেছি সেইগুলি ছড়াকারে গান বানানো, কিছু গান মা নিজে বানিয়েছেন, কিছু পাড়া প্রতিবেশী, কিছু ভাট মুখে বন্দি মুখে, এইভাবে গানগুলো নিজে নিজেই কিভাবে যেন তৈরি হয়েছে।
সেই গানগুলো মা গাইছে। ইহ জানি জানি গীতানি তদ্বাল চরিতানি চ। নারদের বিনার তানে গোবিন্দের গুণগান হয়, ব্রহ্মার চতুর্বদনে পঞ্চাননের পঞ্চ আননে, অনন্তদেবের সহস্রবদনে, বালগোপালের যে সমস্ত গান হয়, বললেন মায়ের গান সম্পূর্ণ আলাদা। তারা তো ঐশ্বর্য জ্ঞানী, চতুরানন পঞ্চানন সহস্রানন তারাও গান করে, কিন্তু মায়ের গানের সঙ্গে তো তুলনা হতে পারে না। কত কত শত শত রসমন্দাকিনী ধারা মায়ের মুখ দিয়ে বেরিয়ে মায়ের কর্ণেই প্রবিষ্ট হতে লাগল। এখানে তো শ্রোতা নেই, শত শত অমিয়ার উৎস উৎসাহিত হচ্ছে। বাগাধিষ্ঠাত্রী সরস্বতী দেবীও কি এর বর্ণনা দিতে সক্ষম? মায়ের বেশভূষার বর্ণনা দিচ্ছেন এখন সুতদেব। শয্যার থেকে গাত্রোত্থান করে মা প্রথমে হস্তপদ প্রক্ষালন করেছেন, সেই কথাটা তো আগে বলা উচিত। কৃষ্ণকে মায়ের রূপের বর্ণনা দিচ্ছে, তারপরে মা রাত্রি বসন পরিত্যাগ করে বিচিত্র চারু চিত্রাবলী পরিশোভিত, পীত বর্ণের ঘৌম বসন পরিধান করলে, সিল্কের কাপড় পরেছে পীত বর্ণ এবং তাতে চারু চিত্রাবলী রয়েছে, ঘাগরা মায়ের অঙ্গকান্তি গোপালের মতোই, ইন্দ্রনীলমণি সদৃশ শ্যাম বর্ণের অঙ্গশোভা মায়ের, তাতে পীত বসন শোভা যেন আরো ফুটে উঠেছে। ঘাগরা আর মন্থন রজ্জুর আকর্ষণ বিকর্ষণ জনিত অঙ্গ সঞ্চালনে বিশাল কোটিতটের থেকে যাতে মসৃণ ক্ষৌম বসন বিগলিত না হয়, ওই জন্য কাঞ্চি দিয়ে কোটির বসনকে মা আবদ্ধ করেছে। অর্থাৎ মায়ের কোটিতে রয়েছে মণিময়ী কাঞ্চি। যশোদার অঙ্গ বর্ণন বা যশোমতীর এই যে অঙ্গ বর্ণ, এই সম্বন্ধে কিছু মতভেদ আছে। মায়ের অঙ্গকান্তি কেমন? ক্রমদীপিকা গ্রন্থে দেখা যায় মায়ের অঙ্গবর্ণ ইন্দ্র নীলমণি সদৃশ, মাও নীলাঙ্গী সুচির কম। আবার গৌতমীয় তন্ত্রে দেখা যায় যে মা গৌরাঙ্গিনী, গৌরাঙ্গিনী মায়ের কোলে নীলবর্ণের বালক দেখতে অবশ্য বড় সুন্দরী লাগবে, কিন্তু ক্রমদীপিকার বর্ণনটি অধিক সঙ্গত। কেন বললেন, পুত্র যদি মায়ের বর্ণ এবং মায়ের মুখের সাদৃশ্য প্রাপ্ত হয় তাহলে সেই পুত্র সুলক্ষণ যুক্ত, এটি শাস্ত্র বলেছে। পুত্রকে দেখতে হবে মায়ের মতো, আর কন্যাকে দেখতে হবে পিতার মতো, তবে সেটা সুলক্ষণ হবে।
সামুদ্রিক শাস্ত্রের মতে, জ্যোতিষ শাস্ত্রের মতে। এটাই লোকপ্রসিদ্ধি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরম মধুর নরলীলা করছেন, সুতরাং এই সুলক্ষণ তাতে থাকা প্রয়োজন। মায়ের মতোই অঙ্গকান্তি হবে, মায়ের মতোই নাক মুখ চোখের আদল হবে, যাতে দেখলেই বোঝা যায় যে যশোদার পুত্রইনি। ওই জন্য ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীকৃষ্ণের যখন 64 গুণের বর্ণনা দিচ্ছেন রূপ গোস্বামী পাদ, সেইখানে লিখেছেন অয়ং নেতা সুরম অঙ্গ সর্বসল্লক্ষণান্বিত। শ্রীকৃষ্ণের সর্ববিধ সুলক্ষণ রয়েছে। লীলা পুরুষোত্তমের এই নরবিগ্রহে সর্ববিধ সুলক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে। ওই জন্য ব্রজবাসীগণ তাকে যশোদা নন্দন বলেই জানেন। অন্যেরা ব্রজের বাইরে যারা ভক্ত সমাজ ব্রহ্মাণ্ডে, তারা বলেন নাকি ইনি দেবকী নন্দন, কিন্তু ব্রজের ভিতরে ব্রজবাসী বলেন না ইনি যশোদানন্দ। ঘটনাটা এসে ব্রজে প্রচার করল অক্রূর উদ্ধব। ব্রজবাসী কখনোই জানতেন না যে ইনি দেবকী নন্দন বা মানতেন বা মানেন, তবে অক্রূর উদ্ধব এসে এইরকম কিছু কথা বলেছিল যে শ্রীকৃষ্ণের নাকি জন্ম হয়েছে মথুরা, যাদবগণ নাকি শ্রীকৃষ্ণের আত্মীয়। ব্রজবাসী প্রতিবাদ করেছে, পিতা বসুদেব নাকি তাকে নন্দালয়ে রেখে এসেছে, কিন্তু যখন এইসব কথা বিরহের বিষম দিনে ব্রজবাসীর কর্ণগোচর হয়েছিল, তখন তারা কিন্তু বিশ্বাস করতে পারেননি এ কথা। কেন বিশ্বাস করেননি বললেন, শ্রীকৃষ্ণের শ্রীমুখ এবং অঙ্গবর্ণ কণ্ঠস্বর সব কিছু যশোদার মতো, অতএব ইনি যশোদানন্দন। মথুরাবাসী নাকি এনাকে দেবকী নন্দন বলে প্রচার করে, ওরা কি জানে, ওরা ভ্রান্ত, ওরা পিতা মাতা আর পুত্রকে এক জায়গায় করে দেখুক, শ্রীকৃষ্ণের বর্ণ আর মায়ের বর্ণ এক, শ্রীকৃষ্ণের শ্রীমুখের আদল আর মায়ের শ্রীমুখের আদল, নাক চোখ কান সব এক। এই জন্য ব্রজবাসী বলেন, মথুরাবাসী কি জানে, ওরা যা বলে বলুক, অক্রূর যা বলে বলুক, ওরা ভ্রান্ত, ওদের মাথা মোটা, ওরা কিছুই জানে না। অর্থাৎ মায়ের অঙ্গকান্তি মা সম্বর্ণা, ওই জন্য গোপাল সম্বর্ণ। এই ক্রমদীপিকা বললেন, মা কিন্তু সেবা করছেন না, মা তিনি লালন পালন ব্যতীত আর কিছুই করেন না, কিন্তু তত্ত্বের দিকে দৃষ্টি দিলে পুরোটাই তো সেবা। পুত্রকে সদ্যজাত নবনীত খাওয়াবে তো, মা রাত্রিবাস কেন ছাড়লেন, বাসি কাপড়টা ছাড়ার কি দরকার, সিল্কের খৌম বসন করলেন শুদ্ধ বস্ত্র, দধি মন্থন করতে লাগলেন। আমরা জানি যে অশুচি অবস্থায় সেবা করলে অপরাধ হয়, অনেকে
অসৌচ অসুচি একে বুড়ো আঙুল দেখিয়ে দেয়। কিন্তু আমাদের ব্রজে কৃষ্ণগণ তা করেন না। প্রত্যেককে অসৌচ মানতে হবে, জননা শৌচ মরণা শৌচ আদি, এবং সদাচার পূর্ণতায় পালন করতে হবে। কোনোভাবেই কখনো কদাপি সদাচারকে উল্লঙ্ঘন করা হবে না, তাহলে অপরাধ হবে। এই ভয়ে সেবা করা সাধকগণ যথাশাস্ত্র যথাসাধ্য শুচি হয়ে কৃষ্ণ সেবায় প্রবৃত্ত হন, এটাই নিয়ম। কিন্তু কৃষ্ণ জননী যশোদা এখানে অপরাধের সম্ভাবনা নেই, তাহলে কেন উনি নিদ্রার থেকে উঠে হস্তপদ মুখ প্রক্ষালন করলেন, কেন রাত্রিবাস পরিত্যাগ করলেন? ওনার ধারণা যে অশুচি অবস্থায় যদি আমি দধিমন্থন করি আর সেই নবনীত খেয়ে কৃষ্ণের কোন ব্যাধি হতে পারে, ওই জন্য উনি শুচি হয়ে আর এই দধিমন্থন আরম্ভ করলেন। এটি সাধক জগৎকে শেখালে যে শুচি হয়ে পবিত্রতা সদাচার পালন করতে হবে। সদাচারকে কখনোই, পবিত্রতাকে কখনোই বুড়ো আঙুল দেখানো যাবে না বা অবহেলা করা যাবে না। বেশ, ভগবানের নিকট শুচি অশুচি বিচার নেই, মনটা ঠিক থাকলেই হল। বলেন এই সব কথায় ভক্তরা কখনো কান দেন না, এগুলি অলসতাপূর্ণ বচন বা সুবিধার বচন। কৃষ্ণ জননী তাই হস্তমুখ প্রক্ষালন করে রাত্রি বসন পরিত্যাগ করে ক্ষৌম বসন পরে দধিমন্থনে প্রবৃত্ত হলে মায়ের বাৎসল্য সিন্ধু উচ্ছ্বসিত হয়ে উঠল। গান করতে করতে বাৎসল্য রসে একটা সাতটি বেশি, যেমন চোখে জল আসে তেমনি বক্ষ দিয়ে বক্ষামৃত মায়ের বক্ষ হতে নিঃসৃত হচ্ছে, বক্ষ বসন সিক্ত হতে লাগে। মোহমোহ আকর্ষণ বিকর্ষণে দেহ কম্পিত হচ্ছে, এক একবার সজ্জায় সাইত কৃষ্ণের দিকে তাকাচ্ছে, এক একবার মৃগনয়নী মা দধি ভাণ্ডের দিকে তাকাচ্ছেন। কতটা মন্থন হল এটা তো দেখতে হবে। এক একবার দুগ্ধের দিকে তাকাচ্ছে, তো এতে কি হলো? মায়ের নয়ন যুগল এবং ভ্রুযুগল অনুপম শোভা ধারণ করল। গুনগুন করে গান আরম্ভ করেছিলেন, তালে তালে কঙ্কন বাজনা ছিল না কোন গান বাজনা, কিন্তু এখানে বাদক নেই, মায়ের হস্তস্থিত কঙ্কন কনকন রবে ঝনৎকার শব্দ তুলেছিল। কর্ণের কুণ্ডল দৌদুল্যমান হচ্ছিল, মনে হতে লাগলো
যে কৃষ্ণ সেবায় নিযুক্ত মায়ের হাতে স্থান পেয়ে কঙ্কন পরমানন্দে কন কন রবে বাজছে। হাতে স্থান পেয়েছি কার হাতে? যে কৃষ্ণ সেবায় নিযুক্ত। তাই কঙ্কন নিজের সৌভাগ্য ঘোষণা করে বাজছে। ধনাঢ্য রমণী যারা, তারা তো হাতে নানা মণিরত্নের কঙ্কন ধারণ করেন, হস্তবিভূষণ হয় হাতে, কত রকম আংটি চুড়ি। কিন্তু হলে হবে কি? তাদের হাতের তো কোনোদিন কৃষ্ণ সেবা করার সৌভাগ্য হয় না। ধনীগণের রমণীগণ, তারা হাতকে সাজান কত রকম চুড়ি কঙ্কন পরেন অঙ্গুরিয়ক, কিন্তু তাদের হাত তো প্রায় করে কুকুর বানরের অঙ্গ মার্জনা দিতে। বড় ঘরের মহিলাদের হাত গোবিন্দের সেবায় প্রায় লাগে না। কার সেবা করে বলে? কুকুরের সেবা করে, বেড়ালের সেবা করে। তাদের অঙ্গ মার্জন এবং নানা প্রকার বিলাস ব্যসনে নিযুক্ত থাকে। এই জন্য মায়ের করে কঙ্কন। আজ গোপরাজ মহিষী তার হাতের কঙ্কন নিজের সৌভাগ্য গর্বে গর্বিত হয়ে ঝলৎকার শব্দ করছে। কৃষ্ণ সেবাতেই তো হস্তের সফলতা। হাত দুটো দিয়ে যদি আমি কাজ করি, আমার হাত দুটো ক্ষয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না হাত দুটো? বললেন, কখনো না। সেবাতেই হস্তের সফলতা। সেবার জন্য হাত দুটো পেয়েছি। কৃষ্ণ সেবা বিহীন হস্তের নিষ্ফলতা ঘোষণা করছে মায়ের কঙ্কন। ওটা তত্ত্বময় রাজ্য, ওখানে সবাই কথা বলে, সবাই সবকিছু বোঝে, সবাই ইঙ্গিত করে। কঙ্কন বলছে, আমি তো অনেকেরই হাতে থাকি, কিন্তু যারা কৃষ্ণ সেবা করে তাদের হাতই সার্থক, যাদের হাত সেবায় লাগে না সে হাত বৃথা। ভাগবতে মহর্ষি সৌনক বললেন, শাবৌ করৌন কুরুতস্যপর্যায়ং হরির লসৎকাঞ্চন কঙ্কনৌ বা। ওটা তো মরার হাত, মৃতের হাত, দেখতে সুন্দর হলেও ভয় লাগে, এটা মৃতদেহ। অঙ্গে অঙ্গে অলঙ্কার থাকলেও মৃতদেহ দেখলে লোকে ভয় লাগে, অপবিত্র, স্নান করতে হবে। মরার দিকে তাকিয়ে তাকিয়ে কেউ দেখে? বললেন, শুধু হাত বলে নয়, প্রত্যেকটা ইন্দ্রিয় সার্থক গোবিন্দের সেবায়, হরিগুরু বৈষ্ণবীর সেবায়। যে পা দুটো পরিক্রমা করে না, সেই পা দুটোকে গাছের গুড়ি বলা হয়েছে। গাছের গুড়ি চলতে পারে না, ওই জন্য দেখবেন এখানে সবাই বুদ্ধিমান, সবাই পরিক্রমা করছে। পা আগে, পা দুটোকে সার্থক করি, যতক্ষণ অবশ না হয়ে যাচ্ছে ঠ্যাং দুটো। পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে। আর এখানে এমন না, নিজের কাজ নিজেকে করতেই হবে, কে করে দেবে? নিজের কাজ নিজেকে করতেই হবে, ওই জন্য হাত পা না চালালে নামে বাস হয় না। হাত পা না চালালে ভজন হয় না, পরাপেক্ষা হইলে, নিরপেক্ষ না হইলে ভক্তি না হয় রক্ষণ।
তাহলে নিরপেক্ষ হতে গেলে হাত নিজের হাত পা নিজের কাজ নিজে চালাতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। কান দুটো যদি কৃষ্ণ কথা না শোনে তাহলে ও দুটো কানা করি ছিদ্র সম। জানি হ সেই শ্রবণ, এই যে লক্ষ্মী করি আছে, বড় বড় করি আছে, ঠিক করি আছে, উল্টালে পেছনের দিকটা কানের কথা, কিন্তু শ্রবণ শক্তি নাই। বড়াইতে তে নয়নে নরা নাম লিঙ্গানি বিষ্ণুর ননিরীক্ষিত যে। ময়ূর পুচ্ছের ভিতরে চোখের আকার আছে কিন্তু দৃষ্টিশক্তি তো নাই। তেমনি গোবিন্দের বিগ্রহ যদি দর্শন না করি, গুরু বৈষ্ণবকে যদি না দেখি, বললেন ওই রকম নিষ্ফল নয়ন। সমস্ত ইন্দ্রিয়গুলিকেই ভাগবত নিষ্ফল বললে, হৃদয় বিগলিত হচ্ছে না, চোখে জল আসছে না, অর্থাৎ বজ্রসার পাথর অপেক্ষাও কঠিন হৃদয়, এইভাবে নিন্দা করছে। মায়ের কুণ্ডল দোলদুল্যমান, কুণ্ডল কি বলছে? কৃষ্ণ কথা শ্রবণে কর্ণের সফলতার ইঙ্গিত দিচ্ছে। কুণ্ডল তো অনেক রমণী কানে পড়েন, কিন্তু কুণ্ডলধারিণী কোন রমণীর কর্ণপথে কৃষ্ণ কথার এক বর্ণ প্রবেশ করে না? কোন রমণী যারা ভালো ভালো সুন্দর কুণ্ডল পড়ে, কৃষ্ণ কথা তো কানে যায় না, কিন্তু মা যশোদার কর্ণদ্বয় আজ কৃষ্ণ লীলা গুণগানে পরিপূর্ণ দেখে কর্ণের কুণ্ডল পরমানন্দে আত্মরাহা হয়ে আর কৃষ্ণ গীতির তালে তালে নৃত্য করছে। তাই কুণ্ডলের আন্দোলন মন্থন রজ্জুর আকর্ষণে বিকর্ষণে মায়ের যেন পরিশ্রম হচ্ছে। কার্তিক মাসের সকাল তো একটু তো ঠান্ডা আছে, কিন্তু মায়ের বদনে ঘর্ম বিন্দু বিন্দু বিন্দু, মুখখানির শোভা আরো বেড়ে গেছে। মা মস্তক সঞ্চালন করছে, রাত্রিবেলা মা যে দাসীকে সংস্কার করে মায়ের মস্তকে কবরি বেঁধে দিয়েছিল, তাতে মালতীর মালা ছিল জড়ানো। আজ কবরীর থেকে মালতীর মালা খরিত হয়ে আর মায়ের চরণে পড়ছে। খৌমং বাসক পৃথুকটি তটে বিভ্রতি সূত্র নদ্ধম রজ্জাকর্ষশ্রম ভুজ চলত কঙ্কন কুণ্ডলে চ শৃণ্ণং বক্ত্রং কবর বিগলন। কবরীটা খুলে গেছে, মালতী নির্মমন্থ থেকে মালতীর মালা স্খলিত হয়ে আর মায়ের চরণে পড়তে লাগল। কেন মালা কুসুম মায়ের চরণে পড়ল? কৃষ্ণ সেবারতা মা কৃষ্ণ জননীর মস্তকে অবস্থান করা যুক্তিযুক্ত নয়? এই মনে করে যিনি কৃষ্ণ সেবা করছেন তার মাথায় থাকবেন, মাথায় থাকতে হয়। এই মনে করে মালতীর মালা মস্তকের থেকে চ্যুত হয়ে আর চরণে আশ্রয় গ্রহণ। যে কৃষ্ণ সেবা করে আমি যদি তার চরণে গিয়ে পড়তে পারি তাহলে আমিও তো সেবার অধিকার পাব, মাথায় থাকলে তো পাব না।
এই জন্য কি মালতীর মালা মায়ের চরণে পড়ে গেল কেশের থেকে কবরীর থেকে কে জানে এত ভিতরের কথা অন্যান্য দিন যশোদা নন্দন যশোদার বক্ষামৃত পান করতে করতে যশোদার বক্ষেই নিদ্রিত থাকে এই জন্য তার সুখের নিদ্রার অবসান হয় না কিছুতে সকাল হয়ে যায় মা ডাকতে থাকে নোঠরে বাপ নীলমণি খাওরে নবনী গগনে উদিল ভানু ওই দেখো সূর্য লাল হয়ে উঠে গেছে বহুবার ডাকাডাকি করে মা নিদ্রাভঙ্গ করে পিঠে হাত বুলান কিন্তু আজকে যশোদা যখন দধিমন্থন করার জন্য গেলেন তখন তো বক্ষের থেকে শয্যায় নামিয়ে গেছে আজ তো শয্যায় শুয়ে আছে মায়ের বুকে তো না আজ কিন্তু গোপালের মুখে মায়ের বাৎসল্য প্রেম পীযূষশ্রাবী স্তনাগ্র কুচাগ্র আজ গোপালের মুখে নেই তাই নিদ্রাতীত সদা সতর্ক পরব্রহ্মকে কে নিদ্রিত রাখবে ওনাকে কে ঘুম পাড়িয়ে রাখতে পারে মায়ের প্রেম ওই জন্য মায়ের সেই দধিমন্থনের শব্দ গুনগুন গান আর হস্তস্থিত কঙ্কনের কনকন শব্দ চারিদিককে ব্যক্ত করল প্রথমে তো মা আস্তে আস্তে গাইছিলেন কিন্তু আবেগ শেষে গেল আর দধিমন্থনটাও তাড়াতাড়ি ঘর 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 শব্দ করছে তো বালগোপালের নিদ্রা ভঙ্গ হওয়া অসম্ভব নয় এছাড়া আরো একটা কথা আছে অন্তরে স্মৃতি বাল্যলীলার মুখে লীলাগান আর হাতে তার জন্যই দধিমন্থন কায় বাক্য মন এক হয়ে গেছে যখন কারো মুখ বুক এবং কর্ম এক হয়ে যায় তখন কিন্তু আর কৃষ্ণ প্রাপ্তিতে বিলম্ব হয় না সত্য ভক্তি সাধনায় তিনটিকে লাগাতে হয় তাহলে তাড়াতাড়ি কাজ হয় শরীরকে ভজনে লাগাতে হয় মনটাকে ভজনে লাগাতে হয় বাণীকেও লাগিয়ে দিতে হয় ব্যাস এই তিনটি যদি একবারে এক তান হয়ে গেল তাহলে অতি শীঘ্র সিদ্ধি নিদ্রিত কৃষ্ণ তিনি জেগে গেলেন আর ঘুমিয়ে থাকা চলে না যদি আমরা ভজন করতে প্রবৃত্ত হয়ে মুখে হয়তো কৃষ্ণ কথা বললাম কিন্তু হাতে যদি কৃষ্ণের সেবা না করি কানে যদি কৃষ্ণ কথা না শুনি কোন দিকে যদি একটু ত্রুটি ছিদ্র থেকে যায় তাহলে কিন্তু বিলম্ব হবে কেন বিলম্ব হবে না কোথায়ও ভজনে ছিদ্র থেকে যাচ্ছে ত্রুটি থেকে যাচ্ছে কায় বাক্য মন এক হচ্ছে না ওই জন্য অনুভূতিতে বিলম্ব হচ্ছে চিত্তশুদ্ধিতে কেউ কেউ বললেন যে মনে মনেই সব করি বললেন সেবা বললেন মনে মনেই সব সেবা করি আজকাল মনে মনেই সব সারি বাইরে আর কিছু করি না বললেন না তা হবে না বাইরেও করতে হবে হাতেও সেবা করতে হবে বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন অনেকে বলবেন আমাদের তো মানুষ সেবা বাইরে এত সেবার উৎপাত বললেন না বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন
বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন। বাহ্য সাধনকে কেউ কোনোদিন উপেক্ষা করেছেন? করলেই অপরাধ হবে। আজ সুমধুর গানের রোল উঠল, নন্দালয়কে পরিব্যাপ্ত করে ত্রিদশালয়ে গিয়ে যেন মায়ের প্রেমের গান উপস্থিত হল। সেই মধুর রবে বাল্যলীলা রসামতি যশোদানন্দন জাগ্রত হয়ে গেল। কেউ না কে ঘুম পাড়িয়ে রাখতে পারে? অন্যদিন যে ঘুমান সে তো মায়ের বুকে, মায়ের স্তনাগ্র মুখে নিয়ে। জেগেই গোপাল দেখছে মায়ের বুকে তো নেই, এ তো পাশ বালিশ, এ তো কোল বালিশ আমার পাশে। তখন মা মা বলে কতবার ডাকলে, কিন্তু মায়ের মুখনিসৃত গানধ্বনি, কঙ্কনের ঝনৎকার আর দধিমন্থনের ঘর ঘর শব্দে যে সুমধুর রোল তুলেছিল, তাতে যশোদানন্দনের বালকোচিত ক্ষীণ কণ্ঠর পৃথকভাবে মা যশোদার কর্ণগোচর হল না, মা কিছুই শুনতে পেলেন না। কেন? যশোদানন্দনের ক্ষীণ কণ্ঠর আজ ব্রজলীলার অপূর্ব মাধুর্য বৈভবের কথা মনে করলে বিস্ময়ে বিস্মিত হতে হয়। যে ব্রজরাজ নন্দনকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভক্তগণ, কোটি কোটি ভক্তগণ হা কৃষ্ণ বলে দিবানিশি ডেকেও জন্মে জন্মে সাড়া পান না। সবাই তো ডাকছেন হা কৃষ্ণ, কিন্তু সাড়া পাচ্ছেন কি? বোঝা যাচ্ছে কি উনি শুনতে পাচ্ছেন? এই যে নিয়ম সেবা ব্রত চলছে, কত ভক্ত ডাকছেন দামোদর গোবিন্দ মাধব দামোদরেতি, হে গোবিন্দ হে মাধব হে দামোদর, সবাই বলছেন দামোদর কার্তিকের অধিদেব প্রভু দামোদর দয়া করো হে। কিন্তু উনি আমরা যে এত ডাকছি ওনার কানে যাচ্ছে কি বলে এটা বোঝা যাচ্ছে। সেই শ্রীকৃষ্ণ আজ কত ডাকলেন মামা বলে, কাঁদতে আরম্ভ করলেন করুণ স্বরে, কিন্তু মায়ের কানে গেল না। যশোদানন্দনী ক্রন্দনধ্বনি ক্ষীণ কণ্ঠস্বর, এখানে কি বোঝা গেল? যে এই যে প্রেমাধীন ভগবানের সর্ববিধ ঐশ্বর্য বৈভবে প্রতি পদে পদে পরাভব হয় এই ব্রজলীলার কাছে, এই মাধুর্যের ধামের কাছে, প্রেমবান ভক্তের কাছে। যশোদানন্দন বারবার ডেকেও সাড়া পেলেন না। তখন উনি খাটের থেকে নামবেন, খাটটা তো উঁচু, পর্যঙ্কের থেকে উনি পেট এবং বুকের উপরে ভর করে ধীরে ধীরে অবতরণ করলেন। গাত্রমোচন চক্ষু মার্জনা করতে করতে ওষ্ঠাধর স্ফুরিত করে, ওষ্ঠাধর কাঁপছে মৃদু ক্রন্দনের সঙ্গে মা মা বলে ডাকতে ডাকতে দধি মন্থন রতা জননীর দিকে অগ্রসর হতে লাগে মৃদু মৃদু পথে, মায়ের দিকে যাচ্ছে। নুপুরীর রুনু রুনু রব, কিঙ্কিনীর কিনিকিনি, মুখকমলের থেকে নিঃসৃত মৃদু ক্রন্দন বিজড়িত মা মা রবের সঙ্গে মিলিত হয়েছে। দীর্ঘ হচ্ছে মা মা মা, কিন্তু যশোদার কর্ণগত করে দিতে চাইছেন আমি কাছে এসে গেছি, কিন্তু মা তো লীলাগানে মত্ত,
কঙ্কনের কঙ্কন করির কঙ্কন বাজছে, দধিমন্থনের ঘর ঘর রব মার কানে গেল না। হঠাৎ মা এতখানি ডুবে গেলেন, মা তো তাকাচ্ছিলেন, মুহূর্তে মা এতখানি তন্ময়ী হয়ে গেলেন যে মা কিছুতেই বুঝতে পারেননি যে গোপাল জাগ্রত হয়েছে, খাটের থেকে নেমেছে, রুনুরুনু নূপুরের ধ্বনি করতে করতে কাছে এসে গেছে, মা মা বলে ডাকছে। মা কিছুই বুঝতে পারেননি। দেখুন ওনার এখানে সর্বশক্তি সর্বসামর্থ্য সর্ব ঐশ্বর্য পরাভূত হচ্ছে কিনা, এখানে কোনো কাজে লাগছে না, এমনই অদ্ভুত মধুরাতি মধুর লীলা বাল্য খেলা শ্রী শ্রী রাধা গোপীনাথ জীবন কৃপা হলে আগামী কাল আবার আজকে ভাগবত কথা।